প্রযুক্তির সাথে সম্মিলিত একটি পণ্য। এটি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ওয়েব চ্যানেলের জন্য ব্যবহার হয়। গ্রিনলাইট একটি হালকা আলোকে বৃত্তাকার মতো প্রকাশ করে। এর জন্য উপস্থাপক, শিল্পী, ব্লগার, অনলাইন কন্টেন্ট ক্রিয়েটারের মুখ উজ্জ্বল হয় এবং এটি স্মুথ লাগে। গ্রিনলাইটের মূল কাজই হল একটি হালকা আলোকে বৃত্তাকার করতে প্রকাশ করা, যার ফলে উপস্থাপকের চেহারা সুন্দর দেখায়। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো এই রিং লাইট। তো এই রিং লাইটটি কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি, দারাজে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো একটা নিতে পারেন। তো আজকের ভিডিওটা আমি একদমই লম্বা করবো না, খুব শর্টকাটে কিন্তু এটি আমরা রিভিউ দেবো। তো প্যাকেটের গায়ে বেশি কিছু দেখার নেই, খুবই সিম্পল একটা প্যাকেট। তো চলেন এটি আনবক্স করা যায়। আনবক্স করলে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে রিং লাইটটি, পাশাপাশি এখানে আরো অনেক কিছুই কিন্তু দেওয়া হয়েছে। তো একে একে আমরা এটির সাথে পরিচিত হব। তো এই প্যাকেটের মূল আকর্ষণ সেটা হলো এই রিং লাইটটি। তো এই রিং লাইটের কোয়ালিটি কিন্তু দাম বিবেচনায় বেশ ভালোই, খারাপ বলা চলে না। কিন্তু এটির যে প্লাস্টিকের কোয়ালিটি সেটা কিন্তু বিশেষ ভালো না। তো এটি কিন্তু 5 ভোল্টে রান হয়, তো সে কারণে এটিতে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য রয়েছে একটি 5 ভোল্ট মেইন কানেক্টর, যার ফলে আপনারা এটি আপনাদের মোবাইলের চার্জার অথবা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন। রিং লাইটটি লাইট কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে এখানে একটি কন্ট্রোলার। তো এখানে আপনারা মোট 4টি বাটন পাবেন, পাওয়ার অন অফ করা সহ লাইট চেঞ্জ, লাইটের পাওয়ার বাড়ানো কমানো সবই এখানে থাকে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই রিং লাইটটিতে কিন্তু আপনারা মোট 3টি কালার পাবেন। যাই হোক, এখানে আছে আমাদের মোবাইল হোল্ডার। এই মোবাইল হোল্ডারটির কোয়ালিটি বিশেষ ভালো না, আর এই প্লাস্টিকের কোয়ালিটি আমি আগেই বলেছি যে প্লাস্টিকের কোয়ালিটিটাও কিন্তু বিশেষ ভালো না। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হোল্ডারের সাথে কানেক্ট করার জন্য এখানে দেওয়া হয়েছে একটি হুক, পাশাপাশি এখানে দেওয়া হয়েছে একটি কনভার্টার। এই রিং লাইটটিকে বুম আর্মসের সাথে ব্যবহার করার জন্য এই কনভার্টারটি কিন্তু খুবই প্রয়োজন। তো চলেন এটিকে আসলে বুম আর্মসের সাথে একদম টেবিলে সেট করে দেখা যায় কিরকম দেখায়। আর এটি সেট করা কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু একটু নাড়াচাড়া করলে কিন্তু পাবেন। আমি তো এটি কিন্তু লাগিয়ে দিয়েছি। তো এখানে আমি সব লাইট অফ করে দিয়ে আপনাদের মেইন র ক্লিপটা দেখাচ্ছি। তো এখন আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ক্লিপটাতে কিন্তু কোনো আলাদা লাইট ব্যবহার করা হয়নি, এবং মোবাইলের যে ফ্ল্যাশ লাইট সেটাও কিন্তু অফ করে দেওয়া হয়েছে। সরাসরি এই রিং লাইটের যে লাইট সেটি দিয়ে কিন্তু এই ভিডিওটি করা হয়েছে। তো এনিওয়ে, এই রিং লাইটটি সম্পর্কে আর বেশি কিছু বলার নেই। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকটা ভুলবেন না, আর এমনি নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে এসে আসা এইসব ভিডিও আপনারা উপভোগ করতে পারেন।